আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনটিতে ক্লিক দিতে ভুলবেন না, যাতে নতুন নতুন যে ভিডিও আমি ছাড়বো সেই মেসেজ, নোটিফিকেশান মেসেজ আপনারা পেয়ে যান এবং সর্বপ্রথম সেই ভিডিওটি দেখুন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো এই ভিডিওটি আসলে অ্যাকচুয়ালি খুবই ছোট, তারপরে কিন্তু খুবই একটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ আমরা যে ফ্ল্যাশ করি, অর্থাৎ আমরা যারা ফ্ল্যাশ করি, মোবাইল ফ্ল্যাশ করি, তাদের কিন্তু অবশ্যই কোনো না কোনো ড্রাইভার হয়। তো এই যে এমটিকে ড্রাইভার, এই ড্রাইভারটি এত গুরুত্বপূর্ণ ড্রাইভার, একটা ইউএসবি বকম ড্রাইভার বা পাওয়ার লোডার ড্রাইভার, যে যেটাই বলে থাকুন, এই ড্রাইভারটা ইনস্টল না দিলে কিন্তু আপনি মিরাকেল যে টুলসটি রয়েছে, কখনোই আপনি এখানে রিড রাইট ফ্ল্যাশ কোনো কিছু করতে পারবেন না। তো এই ড্রাইভারটি অবশ্যই আপনাকে দিতে হবে, ড্রাইভারটি না দিলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। তো ভিডিওটি ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে সেট আপ করি, কিভাবে এটি কাজ করি। তো এই মিরাক্কেল যে রয়েছে, মিরাক্কেল এখানে দেখতে পাচ্ছেন, মিরাক্কেল যে টুলসটি রয়েছে, টুলসটি কিন্তু অবশ্যই আপনাকে এই ড্রাইভারটি ইনস্টল না করলে কিন্তু এটা কাজ করবে না। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আপনাদের ভালোর জন্য আমি এই ভিডিওটি করছি অ্যাকচুয়ালি। তো জাস্ট আমরা এটাকে সর্বপ্রথম এক্সপোর্ট করব। ওকে, এক্সপোর্ট করার পর আমরা এখান থেকে চলে আসব। আসার পর সিম্পলি আমরা এই যে এইটা রয়েছে, এটাকে আমরা জাস্ট ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে গাইস এরকম একটি মেসেজ চলে আসবে। আসার পর কি করবেন দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে অলরেডি ইনস্টল সাকসেসফুল। তো এটা যখন আপনার ইনস্টল করবেন, এই এখানে একটা রয়েছে, তো এইখানে একটা রয়েছে, এখানে আপনারা করতে হবে না, জাস্ট এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে এইরকম এরকম সাকসেসফুল হয়েছে। এবং কোথায় যে সাকসেসফুল দেখুন, 64 বিট কিন্তু এখানে পারফেক্ট ভাবে বসে গিয়েছে। তো এটা যখনই আপনারা ইনস্টল করবেন, ইনস্টল করার সঙ্গে সঙ্গে গাইস, ইনস্টল করার সঙ্গে সঙ্গে আপনার যে মিরাক্কেল টুলসটি রয়েছে, মিরাক্কেল টুলসটি কিন্তু ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখবেন যে সেটি রিড করছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইজ এখানে আমি দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটি আমি আবার ইনস্টল করছি, ইনস্টল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম ভাবে আপনার একটু অপেক্ষা করবেন, এখানে অ্যালাউ অ্যালাউটি দিয়ে দিবেন। অ্যালাউটি দিয়ে দেওয়ার পর যখনই এই ড্রাইভারটি সেট আপ হয়ে যাবে, ড্রাইভারটি ফুলি ফুল সেট আপ হয়ে যাবে, তারপরে আপনি এই মিরাক্কেল যে টুলসটি রয়েছে, টুলসটি কিন্তু আপনি বুট করাতে পারবেন, তাছাড়া কিন্তু বুট করাতে পারবেন না। এই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল রাখবেন, খেয়াল না রাখলে কিন্তু আপনি এটি কাজ করতে পারবেন না কখনোই। তো ওকে, আমার এটি প্রায় শেষের মধ্যে, ফিনিশের শেষের দিকে। ওকে দেখুন, এটা এরকম ভাবে ফিনিশড, এর আগেও দেখিয়েছি এরকম ভাবে ফিনিশ, জাস্ট আমি ডাবল করে দিচ্ছি এই জন্য আপনাদের বোঝার ক্ষেত্রে যে আমরা এই ভুলগুলো করে থাকি। তো এখানে আমার মিরাক্কেল যে টুলসটি রয়েছে, এখানে আমি ট্রাই করি। তো এই ইউএসবি ড্রাইভারটি না দিলে কখনো এটি রিড করবে না, রাইট করবে না, ফরম্যাট হবে না, কোনো কিচ্ছু হবে না। দেখুন আমার ইউএসবি কেবলটা এখন পাচ্ছে, এই ইউএসবি কেবলটা আপনাদের পাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। তো গাইজ এইভাবে যদি রিড রাইট এবং ফ্ল্যাশ করতে চান তাহলে অবশ্যই এই ইউএসবি ড্রাইভারটি ইনস্টল করে দিবেন। তো গাইজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।